হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার খোকন গার্ডেন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সরি সন্ধে 5:30। তো এখন থেকে আমার নতুন ভিডিও স্টার্ট করলাম, আজকে সন্ধে থেকেই করছি, সারাদিন করছিলাম না, কারণ এত পরিমাণে মাথাটা ধরেছিল। তো আগের ব্লগে তোমাদের বলেছি, তো তার জন্য আমার মুখের অবস্থা দেখো, একেবারে ঘুম হয়নি, তো মুখ চোখ পুরো বসে গেছে, তার জন্য ভালো লাগছিল না। ভেবেছিলাম ভিডিও কোনো দেব না, সন্ধে থেকে একটা ছোটোখাটো ভিডিও দেওয়া যেতে পারে, তো তার জন্য ভিডিওটি স্টার্ট করলাম। তো এখন আমি আর দিদিভাই বেরিয়েছি থানকুনি শাক তুলতে, তো থানকুনি শাক তুলতে যাচ্ছি, তো তোমরা সঙ্গে চলো। আর সোনিয়া দেখো, ওই যে দেখো সাইকেল চড়ছে। তো বৃষ্টি পড়ছিল দুপুরে, তো এখন বৃষ্টি হচ্ছে না। তা স্কুল থেকে আজকে শনিবার, স্কুল থেকে তো দুপুরে চলে এসে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সবাই মিলে সাইকেল চড়ছে, আর ও তার জন্য বায়না করে আবার সাইকেল বের করে সাইকেল চড়ছে। তো চলো সঙ্গে। দিদি ভাই, তো এখন থেকে সন্ধে পর্যন্ত কি কতটা কি করা যায় দেখা যাক। খুব বৃষ্টি, দেখো রাস্তাগুলো ভিজে ভিজে, দেখেছো বন্ধুরা? দেখো আমরা থানকুনি শাকের বাগানে ঢুকে গেছি, তো এর মধ্যে অনেক রকমের গাছ রয়েছে, যে দেখো ঢ্যাঁড়স গাছ, তো ঢ্যাঁড়স গাছগুলো শুকিয়ে গেছে, অনেক ঢ্যাঁড়স গাছ কেটে ফেলাও হয়েছে। আর দিদি ভাই দেখো ঝুড়ি হাতে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তো আমার শরীরটা জানো তো বন্ধুরা সেরকম একটা ভালো নেই, তো তার জন্য আমি সেরকম একটা ভিডিও তোমাদের কাছে দিতেও পাচ্ছি না, আর তোমাদের ভিডিও সব ফ্রেন্ডসের ভিডিও আমি দেখতে পাচ্ছি না। আমি সত্যি কথাই বলছি, আমি সেরকম একটা কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। তো মন যদি না ভালো থাকে বন্ধুরা, কি কোনো কিছুই ভালো লাগে না, তো তার জন্য আমি তোমাদের ভিডিও সেরকম একটা দেখতে পাচ্ছি না। তো প্লিজ নতুন ফ্রেন্ডস যদি হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রেখে দাও, ঠিক আছে? আর ভিডিওটি ফুল ওয়াচ করো। তো দেখো বন্ধুরা এই যে বাগানে টক লেবুর গাছ দেখো, তো একটা টক লেবু পেকে গেছে, তো এই টক লেবু দিয়ে মাছ দিয়ে টক খুবই ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা টক লেবুটা হলুদ হয়ে গেছে, ওইটা বড় ছিল তার জন্য আগে হলুদ হয়ে গেছে, আর যেগুলো ছোট সেগুলো এখনও সবুজ হয়ে রয়েছে, সেগুলো এখনও পাকেনি। তো দিদি ভাই চলে গেছে থানকুনি শাক তুলতে। তো এই যে দেখো বন্ধুরা ওই ওখানে পেয়ারা গাছ রয়েছে, আর ওই যে দেখো আমাদের ঘরটা দেখা যাচ্ছে, টালি ছাউনি যে ঘরটা মাটির বাড়িটা ওইটাই আমাদের। তো এখানে থানকুনি শাক তুলতে এসছি, তো দেখো বন্ধুরা কত থানকুনি শাক, পুরো ভর্তি ঘাসের মতো, দেখেছো তো? থানকুনি শাক আর ঘাস দুটোই মিশে রয়েছে, তো দেখে তুলতে হবে। তো দেখেছো বন্ধুরা কত সুন্দর, একেবারে টাটকা টাটকা সবুজ সবুজ গাছে, মানে টাটকা থানকুনি শাক বা পাতা যাই বলো। তো দিদি ভাইও তুলছে, তো আর এত সুন্দর মানে কালারটা লাগছে টাটকা গাছের থানকুনি শাক, তো তার জন্য খুবই ভালো লাগছে। তো দেখে দেখে ঘুরে ঘুরে তুলতে হবে, ঘাসের মধ্যে রয়েছে। তো আর থানকুনি শাকের যে কোনো রেসিপি জানো তো বন্ধুরা আমার খুবই ভালো লাগে, বাটা যে কোনো রেসিপি, আর কাঁচা তোমরা খেতে পারো, কাঁচা খেলেও খুব উপকার। তো সকালে খালি পেটে 5টা কিংবা 7টা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবে, তো পেটের রোগ সারে। তোমরা হয়তো জানো, তো যারা শহরে থাকো তোমাদের কিনে খেতে হয়, কিন্তু আমাদের ওইটা করতে হয় না, কারণ আমাদের গ্রামে বাড়ি, তো গ্রামে যে কোনো জায়গায় থানকুনি শাক হয়ে থাকে, তো এই থানকুনি শাক লাগাতেও হয় না, একা একাই হয়ে যায়, আবার একা একাই মারা যায়। তো তার জন্য আমাদের কোনো সময় কিনে খেতে হয় না, তো আমরা এখান থেকে তুলে নিয়ে যখন ইচ্ছে হয় রেসিপি বানাবো মানে খাওয়ার জন্য, তখন তুলে নিয়ে যাই, বা যখন একটু পেটের সমস্যা তখন তুলে নিয়ে যাই খালি পেটে খেয়ে নিই। তো মোটামুটি আমাদের থানকুনি শাকের খাওয়াতে কোনো মানে অসুবিধা নেই। তো জানো তো বন্ধুরা আমার একটা জিনিসে খুবই ভয়, ঘাসের মধ্যে ঢুকলেই আমার একটা জিনিসে খুবই ভয়, সে হচ্ছে জোঁক। তো জোঁক আমি খুব ভয় করি, তো আমাদের এইদিকে জানো তো বন্ধুরা খুবই জোঁক রয়েছে। তো দিদিভাইকে আমি বলছি যে দিদিভাই জোঁক আছে নাকি, কারণ আমি তাহলে পালিয়ে যাব, কারণ আমি জোঁককে খুব ভয় করি। তো দিদিভাই বলছে না না এখানে জোঁক নেই, তুমি আরামসে তুলো, কোনো ভয় নেই। তার জন্য আবার বসে পড়লাম তুলতে।
তো সন্ধ্যের একটু ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সন্ধ্যে হয়ে এসেছে প্রায়, তো আর একটু হলে পুরো ঘন কালো মেঘে ঢেকে যাবে, কারণ সন্ধ্যে হয়ে যাবে, এখন 6টা বেজে গেছে। তো দেখো বন্ধুরা, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। দিদি ভাই আবার এখানে কিছু থানকুনি শাক তুলছে। তো আমাদের তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এই কটাই তুলেছি, তো চলে যাব এবার বাড়ি। তো দেখো বন্ধুরা, পুরো একটা ঝুড়ি ভর্তি করে নিয়েছি, আর ভর্তি করে নিয়ে দু জায় মিলে বাড়ি চলে যাচ্ছি। তো সন্ধে হয়ে এসেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। তো ওই যে বাড়ি আর এখানে বাগান, তো বিশেষ একটা দূরে নয়, তবুও সন্ধে হয়ে গেলে ভয় লাগে, ঘাসের মধ্যে তো অনেক রকমের পোকামাকড় অনেক জিনিস থাকে, তার জন্য তো বাড়ি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, তো তখনই তোমরা দেখেছো, তো তারপরে অনেকটা টাইমের পর তোমাদের একটু থানকুনি শাকগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, কালারটা শুধু তোমরা দেখো, পুরো সবুজ, ডিপ সবুজ। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে রাত্রের জন্য, রাত্রের ডিনারের জন্য। তো এখানে দেখো, মাছের ক্যারি করেছি, তো আর একটা সবজি করেছি, তো সবজিটা তোমাদের দেখাই চলো। তো এখানে রয়েছে পটল, পেঁপে, আলু, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তো একটা সবজি বানিয়েছি। তো বন্ধুরা দেখো, আবার কতগুলো পাতিলেবু পেকে নিচে পড়ে গিয়েছিলো, দেখো দিদি ভাই আবার কুড়িয়ে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। কত বড় বড় লেবু দেখো, তো ওর মধ্যে ছোটও রয়েছে, তো কিছু লেবু পচেও গেছে। তো একেবারে দেখো বন্ধুরা, হলুদ হয়ে গেছে পেকে, আর এটা দেখো পচে গেছে, দেখেছো একদিক পচে গেছে। তো একদিকটা কেটে ফেলে খাওয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে ভিডিওটি আমি শেষ করিনি, তো আজকে সকালে ভিডিওটি শেষ করতে চলে এলাম টিফিন দিয়ে। তো টিফিনে আমি পাউরুটি খাবো, তো তার জন্য পাউরুটিটা সেঁকে নিচ্ছি, চা দিয়ে পাউরুটি খাবো। তো আগে পাউরুটিটা সেঁকে নিচ্ছি, তারপরে চাটা করব, চা এখনও করা হয়নি। তো দেখো আমার পাউরুটি সেঁকা হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে, তোমরা সবাই ভালো থাকবে, টাটা।